জয় ভবা, দেখতে দেখতে 154 দিন হয়ে গেল ভবার জীবন কথা বলছি। আজকে যার কথা বলবো, ওনার পিতৃদেব পরীক্ষিত বালা, ভবা পাগলার জগতে একটা স্মরণীয় নাম, তারই সন্তান, তাদের কথা বলবো। ভোলানাথ পাল আর স্বস্তি পাল এখন দত্ত বিবাহ সূত্রে, তা ভাই ভাই বোন, তা এদের কিছু কথা বলছি। তা ভোলানাথ পালের কথা বলছি, এদের বাড়ি সোদপুর নাটাগড়ে, আর বরাবর সেখানেই আছেন পাগল। সেই বাড়িতে যাওয়া আসা তো ছিলই, তার ঠিক সামনেই যে বাড়ি, শিব বাড়ি, ইন্দুমতি গুহ ঠাকুর তার বাড়ি, সেই স্বনামধন্যা বিপ্লবী এবং তার পুত্র বিমল গুহ ঠাকুরতা, এরা দুজনেই মা ছেলে জেল খেটেছে, গান্ধীজির সঙ্গেও জেল খেটেছে এরা। এই পরিবার এখানে এই শিব বাড়িতে, শিব মন্দিরে পাগলের যাতায়াত ছিল। আর পরীক্ষিত পাল, তার তো কথা বলে শেষ করা যায় না, সে পরম ভক্ত। তিনি, তার পিতা, তারা ভক্ত ছিলেন সাধক রামপ্রসাদের, এবং সেই সূত্র ধরে পাগলকে সচক্ষে দেখলেন। হালি শহরে গঙ্গার ওপারে তিনি চলে গেলেন, এক মহাপুরুষ পরে আবিষ্কার করলেন, সেই মহাপুরুষ, সেই নবচরী মহাপুরুষ, তিনি কিন্তু ভবা পাগলা। তার কথা এর আগে বলেছি, আজকে ভোলানাথ পালের কথা বলছি। তা ভোলানাথ পাল, তার এই পিতা পিতৃদেব, তিনি দেহ রেখেছেন, শ্রাদ্ধের 3 দিন পরে হবিষ্যতে বসেছেন, এবং সেই হবিষ্যতে বসায় সমস্ত আমাদের হিন্দুদের তো রীতিনীতি থাকে, সেই হোম রীতিনীতি, সেই অনুসারে 3টে পাটকাঠি জ্বালার রীতি যেটা আছে, তিনি বারবার জ্বালছেন কিন্তু নিভে যাচ্ছে। তখন আত্মীয় পরিজনরা বলল, না তোমার দ্বারা হবে না। ইতিমধ্যে কলিং বেল বেজে উঠল, কি ব্যাপার, একজন পোস্ট অফিসের পিয়ন এসে একটা চিঠি, একটা পোস্টকার্ড ধরিয়ে দিল। আর পোস্টকার্ডটা আর কারো নয়, পরম গুরু ভবা পাগলা, গুরুদেব ভবা পাগলা। ভবা পাগলা কিন্তু এরা জানানো হয়নি, কিন্তু ভবা পাগলা সেই পোস্টকার্ডে লিখছেন যে বাবা অনেক পুণ্যবান মানুষ, তিনি মায়ের কোলে ঘুমাচ্ছেন, তাকে শান্তিতে থাকতে দাও। অর্থাৎ ওইসব রীতিনীতি জ্বালা জ্বালি ওগুলো কোনো প্রয়োজন নেই। ঠিক সময় পোস্টকার্ডটি এসে পৌঁছেছে, এরা তো সমস্ত আশ্চর্য, কি ব্যাপার, ভবা পাগলা জানলেন না, অথচ সেই পোস্টকার্ডে তিনি তার সম্বন্ধে লিখছেন তাকে চির শান্তিতে মায়ের কোলে ঘুমাতে থাকতে দাও, ঘুমাতে দাও। এই ছিলেন ভবা পাগলা। আর সময় মতন তো চিঠি লেখা, অন্তর্যামী স্বরূপ জানা, সে তো আছেই, তার সঙ্গে সঙ্গে তিনি ঠিক সময়তে চিঠি পৌঁছচ্ছেও। এরকম ঘটনা তার বন্ধুর ক্ষেত্রেও হলো, বিশ্বনাথ পাল। বিশ্বনাথ পাল তার পরিবারের বন্ধু, তাকে পাগল বানিয়ে রেখেছে তার সংসারের সমস্ত পরিবারবর্গ, সম্পত্তিগত ব্যাপার থাকেই থাকে সেই কারণে, কিন্তু তিনি বলতে বলতে প্রায় পাগলের মতন অবস্থায় তার পাগলের কাছে, ভবা পাগলার কাছে নিয়ে গেলেন ভোলানাথ পাল, এবং পাগলকে সব কথা বললেন। তিনি শুধু বললেন, এই একটা জবা ফুল দিলেন, আর তিনি বললেন, এই 5টি বেল পাতা বাবা, এটা তুমি বুকে করে ধরবে আর জব করবে, ব্যাস। 1 মাস যেতে না যেতেই তার এই রোগটাও সেরে গেল। তা পাগল তো পায় এ বাড়িতে আসতেন, স্বস্তিদি, আমি স্বস্তিদি বলি, এখন অনেক বয়স হয়েছে, আমার চেয়েও বেশি বয়স,
এবং খুব শারীরিক দিক দিয়ে খুব শরীর খারাপ যাচ্ছে এখন বর্তমানে, তাকে আনতাম না হলে একদিন তার সম্বন্ধেও বলবো। তা এই স্বস্তি দিই খুব যত্ন করতেন, পাগলের আপ্যায়ন করতেন, পাগল এদের আকর্ষণে প্রায় এদের কাছে আসতেন। যাই হোক, আজকে এই তত্ত্ব, এরপরে আরেকদিন আরও কিছু আগামী দিন বলবো। তবে আজকের একটি শিক্ষণীয় কথা বলি, রাতে শোবার আগে কোনো অশ্লীল দৃশ্যের ছবি বা হিংসাত্মক দৃশ্যের ছবি বা সিরিয়াল দেখবেন না, এমন বইও পড়বেন না। এবং গরম জিনিস রাতে শোয়ার সময় পারতপক্ষে খাবেন না। সকালবেলা অনেকেই ভক্ত মানুষ ধ্যান উপাসনা করেন, তার জন্য এই কথাটা আজকে শিক্ষণীয়। নমস্কার, আবার আগামীকাল আপনাদের কাছে উপস্থিত হব। জয় ভবা।